খালেদা জিয়ার জামিন প্রসঙ্গ জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদনের বিষয়ে আজ আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেবেন। গেল 8 ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেয়া সাজায় বেগম জিয়া কারাগারে আছেন। এরপর গেল 20 ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম জিয়ার আইনজীবীরা। হাইকোর্টে পূর্ণাঙ্গ নথি পৌঁছানোর 15 কার্যদিবস শেষ হলে হাইকোর্ট আজ রায়ের দিন ধার্য করেন।